আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ভার্চুয়ালি আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে, বাটন ফোন। ফোনটির সমস্যা, ফোনটি পানিতে পড়ে ডেড হয়ে গেছে। তো সিপিউটা আমরা হিট দিয়ে দেখছি, তবুও কোনো ফল পাইনি। তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে পাওয়ার সাপ্লাই দিয়ে একটু চেক করে দেখছি। তো দেখেন আমাদের পিনটা লাগাচ্ছি, দেখেন সাথে সাথে কিন্তু জিরো হয়ে গেছে। পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু জিরো হয়ে গেছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব। তো ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আমরা ফোনটি কমপ্লিট করব সেটা এই ভিডিওটি ফুল দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। দেখেন আমরা এই মাদারবোর্ডটি দেখেছি। এখন আমরা আমাদের যে কাজটি সেটা হলো এই সিপিইউ আইসিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখেন এই যে বল প্লেটের পরে একটি আইসি আমরা আগেই বল করে রেখেছি, এটা এখানে রিপ্লেস করে লাগিয়ে দেব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন। একটু পেস্টটা নিলাম, এভাবে আস্তে করে ঘুরে ঘুরে হিট দিয়ে আমরা আস্তে করে আইসিটি তুলে আনব। তাহলে আইসির কাজ করতে গেলে যতক্ষণ আইসি না নরম হয়, হিট দিয়ে আইসির তলে যে রাঙ্কগুলো সেগুলো যতক্ষণ নরম না হয়, তত সময় আইসিটা ধরে টান দেওয়া ঠিক না। তো আমরা একটু বেশি সময় নিয়ে একটু ভালো করে নরম করে তারপরে কিন্তু আইসিটার ধরে টান দেব। তো দেখতে থাকুন, দেখেন আমাদের কিন্তু আইসিটা উঠে এসেছে, ভালোভাবে উঠে এসেছে। এখন আমাদের এই বল কটাও কিন্তু দেখা যাচ্ছে, মাদার বোর্ডের বল কটাও ঠিক আছে। আমরা অন্য আইসি কারণে বল না করেও কিন্তু লাগিয়ে দিতে পারি, এতে কোনো সমস্যা হবে না। তারপরেও আমরা কিন্তু আইসিটা যেটা লাগাবো সেটা আগে বল করে রেখেছি, সে কারণে এই বলগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে। দেখেন এখানে একটি বল মিসিং আছে, আর সবকটা ঠিকভাবেই আছে। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। মডেলটা বলে দিই, ম্যাক্সিমাস M82। দেখেন ম্যাক্সিমাস M82 এই মডেলের এই ফোনটি বাটন ফোন, কম দামি ফোন, তারপরেও এতে মোটামুটি কাজ চলে। তো দেখেন এর সোল্ডারিং উইক, এটা দিয়ে আমরা আস্তে করে আয়রন তাতালের আঘাত দিয়ে এর মাধ্যমে আস্তে করে বাড়তি বলগুলো তুলে নিয়ে আসবো মাদার বোর্ড থেকে। একটু রজন নিলাম, দেখেন এরকম আস্তে করে ওই পারে দিয়ে আস্তে করে ঘুরে ঘুরে আমরা বল কোনো তুলে নিয়ে আসবো। দেখেন প্রায় আমাদের মাদার বোর্ডটি প্রায় পরিষ্কার হয়ে গেছে। একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে যাতে পরবর্তীতে আইসি না লাগালে আইসি লাগালে কোনো সমস্যা না হয়, সে কারণে আমাদের মাদার বোর্ডটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখেন আমাদের মাদার বোর্ডটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা ব্রাশটি একটু পরিষ্কার করে নিই, তারপরে হাত দিয়ে দেখবো কোনো বল আতে পাবে কিনা। আমার মনে হয় আর কোনো বল ছেউ নেই, সবকটা পারফেক্ট সমান আছে। তো এই আইসিটা আমরা এখন এখান থেকে নিয়ে ওখানে লাগিয়ে দেব। দেখেন আমরা এই আইটেল ফোন থেকে আইসিটা তুলে নিয়েছি, আইসি লাগানোর পরে আমাদের ফ্ল্যাশ করা প্রয়োজন হবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কীভাবে ফ্ল্যাশ করি, কীভাবে কী করি সব কিছু বুঝে যাবেন। আর একটা কথা, আমরা এই চ্যানেলে নতুন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাই এখনই সাবস্ক্রাইব করুন। আইসির তলে একটু রজন দিয়ে
হালকা করে একটু রজন দিলাম, হালকা করে একটু পেস্ট দিলাম, সরি হালকা করে একটু পেস্ট দিলাম। এখন আইসিটা দিক ঠিক রেখে, দিক ঠিক রেখে আইসিটা আমরা বসিয়ে দেবো। আপনারাও দিক ঠিক করে নেবেন, ঠিক এইভাবে বসিয়ে দেবেন, তারিখ কোনো সমানভাবে বসিয়ে দেবেন। তো আইসির তলে হালকা অল্প একটু পেস্ট দিছি যাতে সহজে বলকটা গলতে সাহায্য করে, কিন্তু আইসির তলে যদি আমরা বেশি পেস্ট দিই সেক্ষেত্রে দেখা যাবে আইসিটা নড়চড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যে বলটি করেছি ওটা জড়িয়ে যাবে, সেট রান করবে না। তো দেখেন আমাদের ভালো করে আইসিটা মনে হয় বসানি হয়ে গেছে, আমরা ভালো করে একটু দেখে নিই, তারপরে আমরা হিট দিয়ে আইসিটি লাগিয়ে দেব। চারি সাইড ঠিক করে বসিয়ে নেবেন, সঠিকভাবে বসিয়ে কাজ করলে 100% সাকসেসফুল হতে পারবেন। দেখেন আমাদের আইসিটি চার কোণা সমানভাবে লেগে গেছে, এখন আমরা হিট দিয়ে দেখব। এখন আমরা হিট দিয়ে আইসিটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একবার আমরা দেখে নিই আর কোনো সমস্যা আছে কিনা, আর কোনো সমস্যা নেই। এখন আমরা হিট দিয়ে লাগিয়ে দেবো, হালকা একটু পেস্ট নিলাম, হটগানের আগা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা হিট দিয়ে আইসিটি লাগিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখেন আমার আইসিটি প্রায় লাগানো হয়ে গেছে, 10টা কাজ আছে, কাজ কম আছে। তো আমাদের ডিসপ্লে লাইনটি খুলে গেছে, আমরা একটু এটা হালকা করে পেস্ট দিয়ে একটু ঝালাই ধরাই দিই। দেখেন আমরা আস্তে করে এটা লাগিয়ে দেব। হ্যাঁ আবার নিয়ে চিন্তা দেখবেন, আমরা পাওয়ার সাপ্লাই লাগাই দেখি, আবার নিয়ে চিনে কি হয়েছে আমি আন্দাজে কি বলবো। হ্যাঁ দেখুন আমাদের ফোনটি রান করেছে। তো এখন আমাদের ফোনটিতে ফ্ল্যাশ দিলে ফোনটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফোনটি ফিটিং করে নিয়ে চলে আসছি। তো এখন ফোনটিতে আমরা ফ্ল্যাশ করব। তো ফ্ল্যাশ করার জন্য প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, তারপরে আমাদের মিরাকল টুলটা, মিরাকল এটা কিরাক টুল, এটা দিয়েই আমরা কাজ করি। তো যাই হোক এটা ওপেন করব। আর একটা কথা, এই দেখেন আমাদের সেটার ফ্ল্যাশ ফাইলটি আমরা ডেস্কটপের ফলে রেখেছি। তো দেখেন মিরাকল টুলটি ওপেন হয়ে গেছে। তো এসপিডি দিয়ে ক্লিক করলাম, এবার আইসি নাম্বারটি সিলেক্ট করে দেব। দেখেন আইসি নাম্বারটি সিলেক্ট করলাম। তো এখন ওয়েট ফ্ল্যাশে যাব, ওয়েট ফ্ল্যাশে গেলাম, এখান থেকে আমরা ফাইলটি এখন শো করে দেব। দেখেন এসে ফাইলটি এখানে রাখা, দেখেন ফাইলটি আমাদের এখানে শো হয়ে গেছে। তো আমরা স্টার্ট বাটনে কালো ক্লিক করব। দেখেন
এখন আমরা ফোনটি ইউএসবি কানেক্ট করব। তো দেখতে পাচ্ছিলেন আগে যখন আমরা ফোনটি অন করেছিলাম তখন ফোনটির ডিসপ্লে সাদা আসছিল। তো আমরা এখন ইউএসবিটি কানেক্ট করে দিয়ে দেখি, দেখেন ইউএসবি হয়েছে আর ফ্ল্যাশও হচ্ছে। তো আমরা একটুখানি কিছু সময় অপেক্ষা করি ফ্ল্যাশটি কমপ্লিট হওয়ার জন্য। দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে। দেখেন আমাদের ফ্ল্যাশটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ইউএসবি থেকে এটা সারিয়ে ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে দেখব ফোনটি রান করে কি। দেখেন ব্যাটারিটা সারিয়ে লাগিয়েছি, এখন পাওয়ার বাটন প্রেস করলাম। দেখেন আলহামদুলিল্লাহ আগে কিন্তু ডিসপ্লে সাদা আসছিল, এখন কিন্তু ম্যাক্সিমাস লেখা আছে, এখন সাউন্ডের শব্দও চলে আসছে। তো আমাদের ফোনটি পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা আমরা একটু কিবোর্ডটি সেভ দেখবো। দেখেন আমার কি আমাদের কিবোর্ডটি সঠিকভাবে কাজ করছে, তার মানে আমাদের ফোনটি 100% কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।